প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যদিও এই মহামারীর সময় আমরা ঘরে আছি, আমার তো মনে হয় ঘরে আছি বলে আমরা নিরাপদে আছি। আজকের দিন পর্যন্ত কিন্তু প্রায় 7,14,000 লোক কিন্তু অলরেডি সারা পৃথিবীতে মারা গেছে করোনা ভাইরাসের কারণে, এবং আক্রান্ত হয়েছে 1,29,00,000 মতো। সেই হিসাবে আমরা যারা এখনো সুস্থ আছি, আমি মনে করব মহান আল্লাহ তাআলা আমাদের উপর রহম করেছেন। চলো আমরা কথা না বাড়িয়ে শুরু করি আজকে আমাদের ক্লাসটা। পরিচিতি দিয়ে নিই একটুখানি। আমি নাজমুল নাহার পলে, সিনিয়র সহকারী শিক্ষক, ফাতেমা উচ্চ বিদ্যালয়, খুলনা। চলো একটা ভিডিও দেখি পড়ার আগে। ভেবেছিলে আমি নারী, আমি কি বা করতে পারি, আমি থাকবো চার দেয়ালে বন্দি। বলেছিলে কন্যা শিশুর জন্মই নাকি দুর্ভাগ্য, পড়াশোনা আমার জন্য না। আঙুল তুলেছিলে নারী হয়ে চাকরি কেন করব, চেয়েছিলে ঘুমিয়ে থাক আমার প্রতিভা। তোমাদের চোখ রাঙানিতে আটকে থাকবে নারীর স্বপ্ন? না, তুমি ভুল। নারী আজ জাগ্রত, নারী আজ ঘরের কোণে বসে নিজের স্বপ্ন ধূলিসাৎ করে না। যে দেশের প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের স্পিকারই নারী, সে দেশের মেয়েরাও আজ পিছিয়ে নেই। হে সমাজ, হে বিশ্ব, তোমরা শুনো বাংলার নারীদের গল্প। আমার জীবনে স্বপ্ন পূরণের কাহিনী শুনেন তাইলে। 40,00,000 নারী প্রতিনিয়ত অবদান রেখে চলেছে দেশের তৈরি পোশাক খাতে, যা বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ডকে করেছে আরো শক্তিশালী। 78,00,000 শিক্ষার্থীর জন্য দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের সুযোগ এবং প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে 60% মহিলা কোটা সংরক্ষিত করা হয়েছে। নিশ্চিত করা হয়েছে মাতৃত্বকালীন 6 মাসের বেতনভুক্ত ছুটি, এবং 1.94-এ কমে এসেছে মাতৃত্বকালীন মৃত্যুর হার। সাফ অনূর্ধ্ব 15 ফুটবলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে দেশের মেয়েরা, এবং ক্রিকেট, হকি ও কাবাডিতে সমানতালে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারীরা। প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন অফিসার পদে জায়গা করে নেয় দেশের নারীরা। এছাড়াও নৌবাহিনী, পুলিশ, র‍্যাব সহ নিরাপত্তা বিভাগে কর্মরত রয়েছে বাংলাদেশের নারীরা। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে সফলতার ফলস্বরূপ তারানা হালিমকে নতুন করে দেয়া হয়েছে তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব। দেশ যখন উন্নয়নের পথে হেঁটে যাচ্ছে দুর্বার গতিতে, সে পথের সহযোদ্ধা আজ দেশের নারীরা। এ দেশ আমার, এদেশের উন্নয়নে আমিও আজ পিছিয়ে নেই। আমি আজ অপ্রতিরোধ্য। আমি শিক্ষা, অর্থনীতি, খেলাধুলা, প্রযুক্তিতে করেছি নিজেকে পরিণত। হাওয়ায় বেরিয়ে দোলানো সেই ছোট্ট হাসিনা, মা ফজিলা তুমিছার কাছ থেকে শিক্ষা নিয়ে নিজেকে দেশের সর্বোচ্চ সম্মানজনক স্থানে এনে দাঁড় করিয়েছি। সাথে নারীর ক্ষমতায়ন এবং সমান অধিকার নিশ্চিত করার যে কাজ করেছে তা বিশ্বের নজর স্থাপন করেছে। শেখ হাসিনার সময় উপযোগী সিদ্ধান্তে নারীরা আজ নিজেদের স্বপ্ন নিজেরাই দিচ্ছে, হয়ে উঠেছে আত্মনির্ভরশীল। আমি বাংলার নারী, আমার নেত্রী যখন জননেত্রী শেখ হাসিনা, তখন আমায় রুখ বেঁকে। কি মনে হয়, বুঝতে পারছো আজকে পাঠের বিষয়টা? গতদিন আমি কিন্তু বলেছিলাম যে আমরা যে পাঠে আছি তার অর্ধেকটা, মানে পরেরটা পড়বো আমরা কিন্তু সামনের দিনে। ঠিকই ধরেছ। আজ আমরা আছি বাংলাদেশ বিশ্ব পরিচয় 9ম-10ম শ্রেণীতে 5ম-10ম অধ্যায়ে বাংলাদেশের সামাজিক পরিবর্তন।
গতদিন কিন্তু আমরা সামাজিক পরিবর্তনের ধারণা, উপাদান এবং প্রভাব সম্পর্কে জেনেছিলাম। আজকে দেখো আমরা জানবো সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা। এটা কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে লেখা আছে। দেখো বাংলাদেশের সামাজিক পরিবর্তন, আমরা পৃথিবীর অন্য কোনো দেশকে নিয়ে আলোচনা করবো না, এখন আমরা করব বাংলাদেশের সামাজিক পরিবর্তন এবং সেখানে সামাজিক পরিবর্তনে নারীর ভূমিকা কতটুকু। চলো দেখি, এই অধ্যায় শেষে কিন্তু আমরা আজকে বুঝতে পারবো সামাজিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বাংলাদেশের নারীদের ভূমিকা কতটুকু সেটা আমরা বুঝবো। দ্বিতীয়ত বাংলাদেশের নারীর ভূমিকা কি পরিবর্তন হচ্ছে কিনা সেটা আমরা বর্ণনা করতে পারবো। এবং পরে দেখো আছে সামাজিক পরিবর্তন জনিত অবস্থায় কি করে আমরা নিজেকে খাপ খাওয়াবো এবং এই পরিবর্তন জনিত বিষয়ে সচেতন হব সেটা আমরা জানবো এই পাঠটা পড়ে। আমি আরেকবারও বলি, আমাদের এই পাঠটাকে ভালো করে শোনার জন্য আমরা অবশ্যই বই বাংলাদেশের বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চদশ অধ্যায়টা পড়ব এবং তার সঙ্গে এই ক্লাসটা ভালো করে দেখার জন্য ইয়ারফোনটা ব্যবহার করব। চল এগিয়ে যাই আমরা সামনে, এবার চলো পাঠটা পড়ি। বন্ধুরা, এবারে আমরা জানবো সামাজিক পরিবর্তন এবং নারীর ভূমিকা সম্পর্কে। বাংলাদেশের শিল্পের ক্রমোন্নতি নারীর সামাজিক জীবন ও মর্যাদার ক্ষেত্রকে প্রভূত পরিবর্তন সাধন করেছে। শিল্পের প্রসার আজ নারীকে গৃহের সীমিত পরিবেশ থেকে বাইরের কর্মমুখর জগতে টেনে এনেছে। এছাড়া নারী সমাজের চাকরি বাড়তি অর্থ উপার্জনের সুযোগ সম্প্রসারিত করেছে। শিক্ষাক্ষেত্রে নারী আগের তুলনায় অনেক অগ্রসর হয়েছে। নারীরা এখন শুধু প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের গণ্ডিতে আবদ্ধ নয়, তারা এখন উচ্চ শিক্ষার জন্য মেডিকেল কলেজ, সাধারণ বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। চতুর্থ বিশ্ব নারী সম্মেলন বেইজিং 1995 বাংলাদেশ প্রণীত প্রতিবেদনে উল্লেখ করা হয় যে বিশ্ববিদ্যালয় সমূহে নারী শিক্ষার্থীর সংখ্যা মোট শিক্ষার্থীর শতকরা 23%। মেডিকেল কলেজ সমূহে এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যথাক্রমে শতকরা 29% এবং শতকরা 9% নারী শিক্ষার্থী। নারী শিক্ষা অবৈতনিক হওয়ায় গ্রামীণ মেয়েরা আগের চেয়ে পড়াশোনার সুযোগ বেশি পাচ্ছে। তাছাড়া নারী শিক্ষার সম্প্রসারণের লক্ষ্যে সরকার উপবৃত্তি প্রকল্প চালু করেছে, যা গ্রামীণ নারী শিক্ষাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছে। এখন গ্রামীণ সমাজের মানুষ ছেলে শিক্ষার্থীর পাশাপাশি কন্যা শিশুর শিক্ষাকে সমানভাবে গুরুত্ব দিচ্ছে। এর ফলস্বরূপ বিভিন্ন শিক্ষা বোর্ডের SSC পরীক্ষা ও HSC পরীক্ষায় নারী শিক্ষার্থীরা ফলাফলে অনেক এগিয়ে রয়েছে। নারী এখন শিক্ষার পাশাপাশি বিভিন্ন কর্মক্ষেত্রে নিয়োজিত হচ্ছে। একসময় নারী শুধু গৃহস্থালী কাজের মধ্যেই সীমাবদ্ধ ছিল। আজ নারীরা বাংলাদেশের শহর এলাকায় পোশাক শিল্প, ওষুধ তৈরির কারখানা, টেলিফোন, টেলিযোগাযোগ শিল্প, পাট, চা, কাগজ শিল্প, স্থাপত্য শিল্প, মৎস্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি শিল্প ও কলকারখানায় চাকরি করছে। তাছাড়া শিক্ষিত নারীরা বিভিন্ন পেশা যেমন চিকিৎসা, আইন, শিক্ষকতা, পুলিশ, বিচার বিভাগ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করছে। সরকারি চাকরিতে প্রশাসন, পুলিশ, ডাক, সমবায়, আনসার সহ প্রায় সবগুলো ক্যাডারে নারীদের বিরাট একটা অংশ চাকরি করছে। আমাদের গ্রাম পর্যায়ে নারীরা সরকারি সংস্থা কিংবা বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করেছে। এই কর্মসংস্থানগুলোর মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, নার্সারি, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, মৎস্য চাষ, মধু চাষ, হাঁস মুরগি পালন, টেলারিং, ফলমূলের ব্যবসা প্রভৃতি। তাদের আয়ে সংসার চলছে, সন্তান পড়াশোনা করছে, পরিবারের সদস্যরা স্বাস্থ্যসেবা পাচ্ছে। আবার এসব নারী পুরুষের পাশাপাশি বহু সামাজিক দায়িত্ব পালন করছে। সামাজিক পরিবর্তনের সাথে সাথে বিভিন্ন ক্ষেত্রে নারীর ভূমিকারও পরিবর্তন ঘটছে। নারীর ভূমিকার এই পরিবর্তন নারীর ক্ষমতায়নের পথকে সুষম করেছে এবং নারীকে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছে। তাহলে আমরা পাঠটা পড়ে নিলাম, এবার আমরা দেখবো এক নজরে নারীদেরকে। বাংলাদেশে নারীদের অর্জনের একটি প্রতীকী চিত্র বলা যায় এই ছবিটাকে,
যেখানে বাংলাদেশের ছেলেরা দুবার ফাইনালে উঠেও এশিয়া কাপ জিততে পারেনি, সেখানে বাংলাদেশের মেয়েরা পাকিস্তান ভারতকে হারিয়ে জয় করেছে এশিয়া কাপ, অর্জন করেছে বিশ্বকাপে খেলার যোগ্যতাও। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত তৈরি পোশাক শিল্প, আর এই খাতে 80% কর্মী নারী, যা উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো সর্বশেষ জরিপ অনুযায়ী দেশের 5,41,00,000 কর্মজীবীর মধ্যে 1,62,00,000 নারী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের মধ্যে নারীর সংখ্যা 16,697 জন। বিদেশে বিভিন্ন পেশায় কর্মরত 76,00,000 প্রবাসীর মধ্যে 82,558 জন নারী। দেশের 90% ক্ষুদ্র ঋণ ব্যবহারকারীও নারী। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্লোবাল জেন্ডার গ্যাপ ইন্ডেক্স 2016 অনুযায়ী বাংলাদেশের অবস্থান 72 হলেও 2015 সালে ছিল 64তম অবস্থানে। তারপরও দক্ষিণ এশিয়ার শীর্ষ অবস্থানটি ধরে রাখতে পেরেছে বাংলাদেশ। প্রতিবেদন অনুযায়ী 2006 সালে 115টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল 91তম। 10 বছরে বাংলাদেশ 19 ধাপ ওপরে উঠে এসেছে। সরকারি চাকরিতে নারীর সংখ্যা দিন দিন বাড়ছে, বর্তমানে এই হার 27%। একই সঙ্গে প্রশাসনের নীতি নির্ধারণের স্তরেও বাড়ছে নারী সংখ্যা। জনপ্রশাসন মন্ত্রণালয়ের পরিসংখ্যান ও গবেষণা সেলের 2016 সালের প্রশাসনের কর্মকর্তা কর্মচারী সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রশাসনে নারী সংখ্যা 3,62,206 জন, যেখানে মোট কর্মকর্তা কর্মচারী সংখ্যা 13,42,453 জন। এর আগের বছরের তুলনায় এ হার বেড়েছে 2%। অনেক নারী কিন্তু যোগ্য নারী আছেন যারা সুযোগ পাচ্ছেন না। তো আমি মনে করি সবার পারফরমেন্সটা মূল্যায়ন করে যদি তাকে দায়িত্ব দেওয়া হয়, সেটি সঠিক হবে প্রশাসনের জন্য এবং সর্বক্ষেত্রে, সেটা বেসরকারি বলেন সরকারি বলেন, আসলে তো কাজের মূল্যায়নটা হওয়া উচিত। নারী ক্ষমতায়নের জন্য প্রধানত দরকার অর্থনৈতিক এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা। এই দুটি ক্ষেত্রেই বাংলাদেশের নারীরা এখনো পিছিয়ে। মজুরি বৈষম্য, বিচার, সহিংসতা, নির্যাতন প্রশ্নে নারী এখনো অবহেলার শিকার। এসব বাধা দূর করতে পারলে আরো এগিয়ে যাবে বাংলার নারীরা। নারী পুরুষকে মানুষ হিসেবে দেখতে পারবো, তখন আসলে আমরা অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটাও তৈরি হবে, আর সেই অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে নারী পুরুষ উভয়েরই একটা যে ব্যালেন্সড ক্ষমতায়ন, সেটা সম্ভব। নাজিয়া আফরিন, এটি নিউজ, ঢাকা। গত 10 বছরে দেশ গড়ায় আপনার পাশে থাকতে পেরে বিএসআর এক্সট্রিম ধন্য। তাহলে আমরা দেখে নিলাম বর্তমানে বাংলাদেশে নারীদের অবস্থা। তাহলে সামাজিক পরিবর্তন হচ্ছে, কাঁধে কাঁধ মিলিয়ে পুরুষের পাশাপাশি মেয়েরাও এগিয়ে যাচ্ছে। তোমরা যারা আমার ক্লাসে বসে শুনছ আমাকে, আমরাও কিন্তু নারী। আমরা যে যেখানে আছি ভালো করে পড়াশোনা করে অবশ্যই আমরাও এগিয়ে যাব। তোমরাই কিন্তু ভবিষ্যতে বাংলাদেশে বঙ্গবন্ধু 2 স্যাটেলাইট উৎক্ষেপণ করবে, তোমরা আরো এগিয়ে যাবে, বাংলাদেশকে আরো মহিমান্বিত করবে, সেই আশাই কিন্তু করি আমি। চল একটা বাড়ির কাজ নিয়ে নেই ফাঁকে। আমরা আজকে আমরা লিখবো, দেখো একজন মেয়ে শিক্ষার্থী হিসাবে তুমি বর্তমানে কি কি সুযোগ সুবিধা লাভ করছো তার একটি তালিকা তৈরি করো। আবার দেখো, একজন মেয়ে শিক্ষার্থী হিসাবে তুমি বর্তমানে কি কি সুযোগ সুবিধা লাভ করছো তার একটা তালিকা প্রস্তুত করো। আমার মনে হয় তুমি 10-20 লিখতে পারবে যে তুমি কি কি সুযোগ সুবিধা পাচ্ছ একজন শিক্ষার্থী হিসাবে বর্তমানে। ঠিক আছে, চলো এবার ধন্যবাদ জানাবো। তার আগে আমি একটু সতর্কতা বলে রাখি তোমাদের, যেহেতু এখন COVID-19 এর মহামারী চলছে সারা পৃথিবীতে, সেজন্য আমরা কি করব, যখন ঘরের বাইরে যাব অবশ্যই বাবা মাকে বলে নিব, তারপরে 20 সেকেন্ড ধরে আমরা হাত ধুব যে কোনো সাবান দিয়ে অথবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে আমরা আমাদের হাতটাকে পরিষ্কার করে নিব। আর অবশ্যই বাইরে যাওয়ার সময় যত কম সম্ভব বাইরে যদি না যাওয়া লাগে আমরা যাব না, আর গেলে তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবো, এবং বাইরে যাওয়ার আগে অবশ্যই মাস্ক ব্যবহার করব। তাহলে আবার ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আবারও দেখা হবো ক্লাসে। সেই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের পড়া শেষ করছি।